हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल फिजिक्स ऑल टाइम। सो एवरीवन, আমরা কিন্তু আজকে চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এবং আজকের এই ভিডিওতে সম্পূর্ণ যারা কিন্তু পিজি অ্যাডমিশন ক্যালকাটা ইউনিভার্সিটিতে নিতে চলেছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে। এবং এই ভিডিওতে সম্পূর্ণ কিন্তু পিজি অ্যাডমিশনের সমস্ত কিছু, যে কবে স্টার্ট হবে, কী কী কোর্স রয়েছে, এন্ট্রান্স টেস্ট হবে কি না, আরও এই রিলেটেড অনেক কিছু সম্পূর্ণ ডিটেলস কিন্তু থাকবে। যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা যেটা দেখছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে পিজি অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, মানে অ্যাকচুয়ালি তার শিডিউলটা কী রয়েছে। তোমরা কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কিন্তু এইটা তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ, এবং এই নোটিশে তোমরা কী দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ইউজির যে শিডিউলটা এখানে রয়েছে যারা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নেবে, তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ দেখো পিজি। আমাদের মেন লক্ষ্য পিজি নিয়ে এই ভিডিওতে যেহেতু বলছি, দেখো পিজির কবে থেকে শুরু হতে চলেছে। দেখো এখানে যেহেতু যারা ফাইনাল সেমিস্টারে পড়ছে ইউজি কোর্সে, তারা তো অ্যাপ্লিকেশান করবে, তাদের রেজাল্ট যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছে তাদের রেজাল্টটা কিন্তু 31 তারিখের মধ্যে কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে 1 তারিখ থেকে কিন্তু পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে। 1 সেপ্টেম্বর থেকে যারা কিন্তু পিজির জন্য অ্যাপ্লিকেশান করবে তাদের কিন্তু পোর্টালটা ওপেন হয়ে যাচ্ছে, এবং সেই পোর্টালটা কিন্তু 15 দিন খোলা থাকবে, মানে 15 সেপ্টেম্বর অবধি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তারপর দেখো এখানে পাবলিকেশন অফ মেরিট লিস্ট সেগুলোও দিয়ে দিয়েছে 20 সেপ্টেম্বর। এবং এছাড়া যেগুলো রয়েছে, স্টার্ট সেশনটা শুরু কবে থেকে শুরু হবে, মানে তোমার ক্লাস শুরু হবে পিজি অ্যাডমিশন অলরেডি কমপ্লিট করে, সেগুলো রয়েছে নভেম্বর। এবার আমি বলবো এখানে 1 সেপ্টেম্বর থেকে স্টার্ট হতে চলেছে, ঠিক আছে। এখানে কিন্তু শিডিউলে একটুখানি চেঞ্জেস হতে পারে, মানে তোমরা দেখে বলতে পারো যে না সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবার এই যে 15 তারিখ অবধি যে অ্যাপ্লিকেশান চলবে সেটা হয়তো এক্সটেন্ড করে আরও বাড়াতেও পারে। সম্পূর্ণ যে প্রসেস সেগুলোর জন্য ডেটগুলো একটু এক্সটেন্ড হতে পারে বা একটু চেঞ্জেস হতে পারে, কিন্তু এখানে যেহেতু বলেছে 1 তারিখ থেকে শুরু হবে, তাহলে 1 তারিখ থেকে শুরু হওয়ার চান্সেসটা বেশি যেহেতু এখানে দিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু 2 নম্বরে চলে আসছি যে এন্ট্রান্স টেস্ট কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এবারে হবে কি হবে না। অ্যাকচুয়ালি তোমাদের যদি বলতে হয় তাহলে অ্যাকচুয়ালি দেখো যে ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু এবারে এন্ট্রান্স টেস্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা পিজি অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে। কিন্তু সম্পূর্ণরূপে নোটিফিকেশান যতক্ষণ না বেরোবে ক্যালকাটা ইউনিভার্সিটি সেটা আমরা কিন্তু বলতে পারছি না। কারণ যদি আমরা অন্যান্য ইউনিভার্সিটি দেখি, যেমন যাদবপুর ইউনিভার্সিটি ইউজি অ্যাডমিশানের জন্য কিন্তু তারা এন্ট্রান্স টেস্ট কিন্তু নিচ্ছে অলরেডি, এবং তোমরা যে সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশান প্রক্রিয়া চলছে তাদের ক্ষেত্রে হয়তো হচ্ছে না ইউজির ক্ষেত্রে, কিন্তু পিজির ক্ষেত্রে কিন্তু আগেও ক্যালকাটা ইউনিভার্সিটিতে এন্ট্রান্স টেস্ট কিন্তু হয়ে আসতো পিজির ক্ষেত্রে, এখনও কিন্তু হওয়ার চান্স রয়েছে যতক্ষণ না নোটিফিকেশান বেরোচ্ছে। কিন্তু ততক্ষণ আমরা 100%ভাবে বলতে পারছি না যে এন্ট্রান্স হবে কি হবে না, কিন্তু প্রবাবিলিটি বলা যেতে পারে যে এবারে হওয়ার চান্স রয়েছে। নেক্সট আমরা কিন্তু 3 নম্বর পয়েন্ট, যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিজি কোন কোন কোর্স করানো হয় এবং সেই সমস্ত কোর্সে যে সিট রয়েছে সেইগুলো কজনকে নেওয়া হয়, ইনটেক করা হয়, সেগুলো আমরা একটুখানি দেখবো। এর জন্য তোমাদেরকে দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে একটা 3-অপশন রয়েছে। এই অপশানে তোমরা ক্লিক করলে তোমরা একাডেমিক ডিপার্টমেন্ট দেখতে পাবে, এবং এই একাডেমিক ডিপার্টমেন্টে তোমরা ক্লিক করলে তোমরা চলে যেতে পারছো তোমাদের বিভিন্ন রকম কোর্সে। সবার প্রথম দেখো এগ্রিকালচার আছে, আমি কয়েকটা কোর্স দেখিয়ে দিচ্ছি, তোমাদের বিভিন্ন রকম কোর্স এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি যেমন আর্টস কোর্সটা দেখিয়ে দিচ্ছি, যদি সম্পূর্ণ সব কোর্স দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি আর্টস কোর্সটা ক্লিক করলাম, করার পর দেখো এখানে আর্টস চলে এসছে, এখানে আর্টসে কী কী কোর্স রয়েছে এখান থেকে বলা রয়েছে, অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, আরবিক অ্যান্ড পার্সিয়ান, ঠিক আছে। এরকম করে করে কিন্তু আরও রয়েছে, তোমার বেঙ্গলি রয়েছে, আরও রয়েছে, আমি যে কোনো একটা খুলে নিচ্ছি। এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার এইটা ওপেন আমি করে নিলাম। এটা করে নেওয়ার পর দেখো এখানে রয়েছে, দেখো একটু তোমরা স্ক্রল করে নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে যে একাডেমিক ডিপার্টমেন্টের যে ফ্যাকাল্টি মেম্বার বা প্রফেসর যারা রয়েছে এই জোডি তাদের নাম দেখতে পাবে। এবং আর একটু স্ক্রল করে যদি নিচের দিকে যাও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অবশ্যই যে এমএ ইন বেঙ্গলি সেটা হচ্ছে পিজি লেভেল, এবং এখানে তোমাদেরকে কজনকে নেওয়া হচ্ছে, এখানে 385 জনকে নেওয়া হচ্ছে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্ট সব মিলিয়ে কিন্তু 385 জনের কিন্তু সিট রয়েছে এমএ ইন বেঙ্গলিতে, ঠিক আছে। এবং এইভাবে তোমরা অন্যান্য যে কোর্সগুলো রয়েছে, যেমন আমি এখানে যদি ইংলিশ অ্যান্ড লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এটা যদি ক্লিক করি, ইংলিশেও তোমরা সিমিলার প্রসেসে কিন্তু পেয়ে যাবে। একটু স্ক্রল করে নিচের দিকে তোমরা একটু কষ্ট করে যেতে হবে। এখানে দেখো এখানে কিন্তু এমএ পোস্ট গ্র্যাজুয়েট, এবং এখানে কিন্তু ইনটেক ক্যাপাসিটি কিন্তু 250। এইভাবে কিন্তু তোমরা সম্পূর্ণ কী কী কোর্স করানো হয় এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবে। এইগুলো তোমরা যেমন আর্টস কোর্স দেখতে পেলে, এবার আমি যদি তোমাকে সায়েন্স কোর্স দেখাই তাহলে তোমরা এখানেও দেখতে পাবে যে
এখানে সায়েন্স রয়েছে, এই সায়েন্স কোর্সে আমি যদি ক্লিক করি তাহলে তোমরা এমএসসি যারা রয়েছে তারা এমএসসি, যারা কমার্স কোর্সে তারা এম কম, এইভাবে তোমরা দেখে যেতে পারো। এখানে যেমন কেমিস্ট্রি রয়েছে, ইলেকট্রনিক্স সায়েন্স, আমি যেমন এখানে ইলেকট্রনিক্স সায়েন্সে ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ইলেকট্রনিক্স সায়েন্সের মধ্যে তোমরা একটু স্ক্রল করে তোমাদের ওই নিচে একটু যেতে হচ্ছে যদিও, কিন্তু এখানে দেখো এমএসসি ইন ইলেকট্রনিক্স সায়েন্স পোস্ট গ্রাজুয়েট, এবং এখানে ইনটেক ক্যাপাসিটি কিন্তু 25 জন, ঠিক আছে। এখানে এইভাবে কিন্তু রয়েছে সম্পূর্ণ ডিটেলস। তোমরা যে কোর্সটা তোমরা অ্যাডমিশান নিতে চাইছো সেই কোর্সটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে কিনা তোমরা দেখে নিও, অবশ্যই থাকবে যেহেতু অনেক কোর্সে এখানে অ্যাডমিশান হয়, এবং সেই কোর্সে কতজনকে নেওয়া হয় সেগুলো তোমরা ডিটেলস এখান থেকে জেনে নিতে পারছো। আর একটা কথা বলি, যারা কিন্তু এমএসসি করতে আসছো এবং যারা কিন্তু কলেজ পাস আউট করেছো ইউজিতে, মানে সায়েন্স ছিল মানে বিএসসি, তারা কিন্তু বিটেক কোর্সেও কিন্তু অ্যাডমিশান নিতে পারো, ঠিক আছে, মানে ইঞ্জিনিয়ারিং কোর্সে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাডমিশান যেটা হবে সেটা কিন্তু তোমরা বিটেক সেকেন্ড ইয়ারে ডিরেক্ট তোমরা পাবে, বিটেক ফার্স্ট ইয়ার নয়, ডিরেক্ট সেকেন্ড ইয়ার, যেহেতু তোমরা বিএসসি করে আসছো। তাই তাদের ক্ষেত্রে তোমরা যদি কোর্সগুলো দেখতে যাও তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেকশনে গিয়ে দেখতে পারো কী কী ইঞ্জিনিয়ারিংয়ে কোর্স রয়েছে, অ্যাপ্লাইড অপটিক্স যেমন এইসব রয়েছে। এবং কিন্তু কোর্সটা এখানে কিন্তু ক্লিক করে তোমরা দেখে নিতে পারছো যে কোন কোন কোর্স রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে, এবং এখানে ইনটেক ক্যাপাসিটিটা দেওয়া নেই, কারণ বিটেকের ক্ষেত্রে ইনটেক ক্যাপাসিটি নোটিফিকেশন বানো হওয়ার পর সেখানে ডিটেলসে দেওয়া, মানে সিট স্ট্রাকচারের মধ্যে পুরোপুরি তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। আর নম্বর আমরা দেখে নিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। আমি অ্যাকচুয়ালি এক লাইনে পুরো এলিজিবিলিটি বলবো, সবার জন্য বলবো না। অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে সেটা প্রায় 55% কিন্তু তোমাদের মানে এলিজিবিলিটি থাকতে হবে, এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু অনার্স সাবজেক্ট থাকতে হবে। অনেক হয়তো পাস কোর্স নিয়ে পড়ে তারপর যদি বলে না আমি এমএ বা এমএসসি করবো তাহলে কিন্তু হবে না, তোমার কিন্তু বিএসসি অনার্স থাকতে হবে সেই সাবজেক্টে, তবেই কিন্তু তোমরা ওই সাবজেক্টে পিজি কোর্স তোমরা করতে পারবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এবং এখানে হচ্ছে তোমরা মানে জেনারেলের ক্ষেত্রে 55% এবং এসসি এসটি এদের ক্ষেত্রে তোমাদের 50% মিনিমাম এলিজিবিলিটি থাকে, এবং তোমরা নোটিফিকেশন বেরোলে পুরোপুরি এগুলো ডিটেলস তোমাদেরকে আমি নিয়ে ভিডিও করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এসে আমরা বলবো যে এবার ক্যালকাটা ইউনিভার্সিটির যে পিজি যে ফি স্ট্রাকচারটা রয়েছে সেটা কি লাগবে অ্যাকচুয়ালি। এবারে কিন্তু যদি বলি বা ফি স্ট্রাকচারটা, সেই ফি স্ট্রাকচার বলতে গেলে এবারে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি যারা অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে কিন্তু ফি স্ট্রাকচার লাগবে না। কাদের লাগবে না? যারা ক্যালকাটা ইউনিভার্সিটি পাশে যারা অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফি স্ট্রাকচার এবার লাগবে না। তাই ফিস মানে ওয়েব করে দেওয়া হয়েছে, এখানে সম্পূর্ণ নোটিফিকেশান রয়েছে, তোমরা চাইলে এই নোটিফিকেশানটা দেখে নিতে পারো, এই নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েছি, ঠিক আছে। এবং যারা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অন্যান্য কলেজগুলোতে এমএসসি কোর্স রয়েছে বা এমএ কোর্স রয়েছে, মানে পিজি কোর্স রয়েছে যে সমস্ত কলেজগুলোতে, সেই সব কলেজগুলোতে কিন্তু নেবে অ্যাডমিশন, তাদের ক্ষেত্রে কিন্তু ফিস দিতে হবে, যেটা কলেজ যেমন ফিস ধার্য করবে বা যেমন তাদের ওই সাবজেক্টে ফিস হয়ে থাকে সেই ফিস তাদেরকে কিন্তু দিতে হবে। আশা করব তোমাদের কাছে আজকের এই ভিডিওটা অত্যন্ত হেল্পফুল হবে, এবং যারা কিন্তু পিজি অ্যাডমিশন নিতে চলেছো রিসেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আশা করি হেল্পফুল হবে। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমার বন্ধুবান্ধব যারা কিন্তু পিজি কোর্সে অ্যাডমিশান নিতে চলেছে এই সমস্ত জানে না যে কী কী রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির ডিটেলসে, তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারো। সো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।